একেবারে হঠাৎ বড় লোক এস যারা ডিএ নিয়ে চিৎকার করে 3% ডিএ বছরও পেয়েছে আর প্রতিদিন গিয়ে গিয়ে র্যালি করছে আর তাদের জন্যই 36,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল 2,00,000 পরিবার বুভুক্ষ হয়ে গেল তাদের কথা তো কেউ মন দিয়ে ভাবে না সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে আন্দোলনের সঙ্গে নিয়োগ দুর্নীতির কি সম্পর্ক অনেক মাথা চুলকেও বুঝতে পারছেন না কেউ প্রশ্ন হলো কর্মচারীদের প্রাপ্য ডিএ দিচ্ছে না রাজ্য সরকার যখন নিয়ম মেনে দেশের সমস্ত রাজ্য তাদের কর্মচারীদের প্রাপ্য ডিএ মিটিয়ে দিচ্ছে তখন বাংলার মুখ্যমন্ত্রী ডিএ দিতে চাইছেন না কারণ তিনি বিশ্বাস করেন ডিএ কর্মচারীদের প্রাপ্য বা দাবি নয় ডিএ নাকি মমতা সরকারের দয়ার দান তো জান না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা খুঁজে নিন না তাহলে আরো বেশি মাইনে পাবেন বেশি ডিএ পাবেন আর আমাদের রাজ্য সরকারে যখন চাকরিতে ঢুকেছেন তখন রাজ্য সরকারের যে নিয়ম কানুনগুলো আছে আমরা সেই অনুযায়ী করছি ডিএ ইজ নট আওয়ার অপশন ডিএ ইজ নট ম্যান্ডেটরি অপশন আমার যদি টাকা থাকে আমি ভালোবেসে কাউকে একটু পুরস্কার দিলাম আবার আরেকদিকে 2012 সাল থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডারি এই মমতার সরকার যার ফলে একদিকে অযোগ্যরা লক্ষ লক্ষ টাকা ঢেলে বাগিয়ে নিয়েছেন স্কুলে স্কুলে শিক্ষকতার চাকরি আর শিক্ষকতার চাকরি করতে যাওয়া যোগ্য ন্যায্য চাকরি প্রার্থীরা সেই দিন থেকে বসে রাস্তায় আন্দোলনে একদিকে শাসক দলের নেতা কর্মী বিধায়করা দুহাতে লুটেছেন চাকরি বেচার টাকা সে টাকায় তারা সম্পত্তি বানিয়েছেন আর যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা আন্দোলনে রাস্তায় বসে কিন্তু মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতির সঙ্গে অনায়াসে গুলিয়ে দিলেন ডিএ আন্দোলনের ইস্যু যাদের মধ্যে বহুদূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই একটা হচ্ছে চাকরিজীবীদের ন্যায্য দাবিতে অধিকার আরেকটা হচ্ছে চাকরি পাওয়ার দাবিতে যোগ্য প্রার্থীদের আন্দোলন অবশ্য একটা মিল রয়েছে দুটোই রাজ্য সরকারের অপদার্থতা যারা ডিএ নিয়ে চিৎকার করে 3% ডিএ বছরও পেয়েছে আর প্রতিদিন গিয়ে গিয়ে র্যালি করছে আর তাদের জন্যই 36,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল 2,00,000 পরিবার বুভুক্ষ হয়ে গেল কেন উদর বোঝা বুধর ঘাড়ে চাপালে মুখ্যমন্ত্রী কেন গেলেন মেলাতে ডিএ আর নিয়োগ দুর্নীতি তার উত্তর অবশ্য দিয়ে গেছেন সেই সুকুমার রায় সেই কবে বলেছিলেন তিনি কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল ব্যাপারটা বুঝতে পারছো না উদর বোঝা বুধর ঘাড়ে এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এখন কেউ কারো বোঝা ছাড়বে না এ নিয়ে রোজ দুজনের মধ্যে মারামারি হয় মুখ্যমন্ত্রীও ঠিক তাই চাইছেন লড়ে যাক দুই দল পরস্পর মারামারি করুক দুদল আন্দোলনকারী যারা নিয়োগ দুর্নীতির ফলে ন্যায্য কাজ বা চাকরি থেকে বঞ্চিত তারা খেপে যাক ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে আর ডিএ আন্দোলনকারীরা সরাসরি অভিযোগ করুক আগামী শিক্ষকদের সঙ্গে মারামারি করুক অথচ কেউ কারো শত্রু নয় এই গোটা ঘটনার মূল অপরাধীকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ঠিক যেমন তিনি জানতেন কোথায় পালিয়েছিল সারদা মালিক সুদীপ্ত সেন ঠিক যেমন তিনি এখন জানেন কোথায় পালিয়েছে এগরা বিস্ফোরণের মূল কাণ্ডারি ভানু বাগ যেমন তিনি ভালোভাবেই জানেন তার সরকারের বেহিসেবি খেলামেলা দান খয়রাতে রাজ্যের কোষাগারের টাকা ওড়ানো এক স্কিমের টাকা অন্য খাতে বেহিসেবি খরচ আর সরকারি অর্থে তার আর ভাইপোর মোচ্ছবের ফলে ডিএ পায় না সরকারি কর্মচারীরা আর তার দলের মন্ত্রী নেতা পর্ষদের মাথা বিধায়ক সাংসদদের দেদার চাকরির বিক্রির কারণে যোগ্যরা রাস্তায় বসে আর অযোগ্যরা স্কুলে যাচ্ছে চাকরি করতে প্রতিদিন নতুন করে সামনে আসছে তার দলের দুর্নীতির পাহাড় ক্রমশ প্রকাশ্য হচ্ছে দুর্নীতির চরিত্র কিন্তু মুখ্যমন্ত্রী এটা জানেন না যে বাংলা জানে রাজনৈতিক ইস্যুকে একটার ঘাড়ে অন্যকে চাপিয়ে দেওয়া এটা মমতার পুরনো স্টাইল তাই ডিএ বনাম নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা উদবুধর মতো মারামারি করবেন না বরং উল্টোটা হতে পারে এবার না যৌথ আন্দোলনের ডাক দেয় সরকারি কর্মচারী আর নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা আগামী দিনের শিক্ষকরা সেই ডাক না সরকার ফেলার ডাক হয় মাধ্যম ব্যুরো রিপোর্ট